হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি আজকে সকালেই বাড়ি এসেছি, তোমরা আমার আগের ব্লগে দেখেছো। এখন আমার স্নান টান সব হয়ে গেছে, সকালের খাওয়াও হয়ে গেছে। আমার রুমটা দেখি কি অবস্থা, রুমটায় ঢুকে দেখি। অনেক দিন পর নিজের রুমটায় ঢুকে বেশ ভালো লাগছে। জানলাগুলো খুলে দিই। দেখেছো বাইরে কত রোদের তাত। বাইরে প্রচুর রোদের তাপ। এখন বেডশিট চেঞ্জ করতে হবে, যেহেতু থাকি না তাই মা এভাবে সব কিছু ঢেকে রাখে। এখন সব পরিষ্কার করে নিই, মানে বেডশিটগুলো চেঞ্জ করে নিই। নিজের ঘরে আড়াই মাস পরে ঢুকলাম। আড়াই মাস পরে এসে বেশ ভালোই লাগছে। যতই হোক, নিজের বাড়ি হলো একটা আলাদা অনুভূতি। বাইরে থাকি তো ওখানে এক ফিলিংস, এখানে আরেকটা ফিলিংস। এগুলো আমি সব চেঞ্জ করে নিই ঠিকঠাক করে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার বিছনা চাদর পাতা হয়ে গেছে, কোল বালিশের কভারগুলো পরে লাগাবো। দেখি নিচে গিয়ে লোক কি করছে। আমার একটা পুচকি ননদ আছে, সে ভাইপোর জন্য এই বাসিটা কিনে রেখেছিল মেলা দিয়ে। আসার পরই লোককে এটা দিয়েছে, লোক সকাল দিয়ে ওটা নিয়েই ব্যস্ত। দুপুরের মেনু হলো আলু ভাজা। আজকে যেহেতু সংক্রান্তি তাই তিতর একটা শাক খেতে হয়, একটু নিয়েছি আমি। উচ্ছের ডাল এটা খেতে হয়, পনির, আর টক ডালও খেতে হয়, তাই আম ডাল। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে টিফিন টিফিন খেয়ে এখন রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে। আমাদের জন্য কিছু কিনবো না, ছেলের জন্যই কিনবো, কারণ শ্লোকের একটাও ড্রেস এখনও হয়নি, মানে আমরা কিনিনি। হয়েছে এখানে আসার পরে, কিন্তু আমরা তো কিছু কিনিনি এখনও, তাই জন্য ওর জন্যই কয়েকটা জামা কিনতে যাচ্ছি। দেখি যাই, তারপরে তোমরা তো দেখতেই পাবে, সব এসে দেখাবো। আমার ফুল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ি থেকে জিরাট মার্কেটটা খুব কাছেই, তাই আমরা হেঁটেই যাচ্ছি দুজনে। আমরা দোকান দিয়ে চলে এসেছি বাড়িতে, কি কি কিনলাম একবার দেখাই। আমার ছোট কাকা শ্বশুরের মেয়ের বার্থডে আছে, তাই ওর জন্য এই ডিনার সেটটা নিয়ে এসেছি। এখানে দুটো বড় প্লেট, একটা বড় বোল আর দুটো ছোট বোল আছে, আর এই বিস্কিটটা। আমরা আজকে সন্ধেবেলা গিয়ে কি কি কিনে আনলাম সেটা তোমাদের এখন দেখাই। এই গেঞ্জিটা কিনেছি, এটা আমার ননদের ছেলের জন্য, রেগুলার ইউজের জন্য, ঘরে পরার জন্য। প্যান্ট কেনা হয়নি এটার। শ্লোকের জন্য এটা কিনেছি, কে কোনটা দিয়েছে মানে আমি এখনো বলতে পারবো না, কারণ সবাই টাকা দিয়েছিল, এবার আমি তার মধ্যে থেকে কয়েকটা কিনে নিয়েছি জামা। এই একটা জামা কিনেছি আদি কাপড়ের, এটা এটার সাথে প্যান্ট সেট আছে, আর এটা প্যান্ট নেই। এটা
এই একটা জামা, এটা আমার খুব ভালো লেগেছে। কি সুন্দর গোপাল ঠাকুরের ছবি আছে সাদার মধ্যে। আর এটার সাথে এই যে সেট প্যান্ট আছে এক কালার, এটা আমার দাদার মেয়ের জন্য। এটাও আদি কাপড়ের। আর একটা গেঞ্জি ঘরে পরার জন্য সেট প্যান্ট। এটা আমার সেজো কাকা শ্বশুর দিয়েছে শ্লোককে পয়লা বৈশাখের। এই যে এটাও শ্লোকের জন্য ঘরে পড়ার জন্য রেগুলার একটা গেঞ্জি। এটা ভেবেছিলাম এগুলো কয়েকটা কিনবো, কিন্তু যেহেতু আজকে পয়লা বৈশাখের আগের দিন ছিল তাই জন্য দোকানে দু পিস ছিল, অরেঞ্জ কালার আর এই কালার, মানে ওর সাইজের অরেঞ্জ আমি নিতে চাইছিলাম না তাই আর অরেঞ্জটা নিইনি, এই একটাই নিয়েছি। আর এটাও আমার ছোট কাকা শ্বশুর ওকে দিয়েছে, এই যে প্যান্টের সেট। এই একটা প্যান্ট আর একটা এই যে সিঙ্গেল এরকম প্যান্ট কিনেছি দুটো। আর শ্লোকের জন্য এরকম একটা গেঞ্জি আর প্যান্টের সেট, যেরকম আমার দাদার মেয়ের জন্য, কালারটা শুধু আলাদা। এই যে এই কটাই কিনেছি আজকে। আর ওই কালকে আগের দিনকে ওইখান দিয়ে আসার সময় গেছিলাম না এম বাজারে, তো ওখান দিয়ে কি কি কিনলাম সেগুলো একবার দেখাই তোমাদের। হাজবেন্ডের জন্য দুটো শার্ট কিনেছে, শর্ট হাতা, এগুলো অফারে ছিল, গেট ওয়ান বাই ওয়ান। এটা একটা আর এটা একটা, দুটোই সাদার উপরেই নিয়েছি যেহেতু গরমকাল। আর আমার জন্য এই লং স্কার্টটা নিয়েছি, এটার টপটা আমি এখনো কিনিনি, কিনবো। এই তখন তাড়াহুড়োর মধ্যে ছিল তো এবার আমি সবকিছু দেখার অত টাইম পাইনি, কারণ আমাদের ট্রেন ছিল, জাস্ট ঘুরতেই গেছিলাম, এটা চোখের সামনে দেখলাম। আর ব্ল্যাক আমার এমনি খুব পছন্দের একটা কালার তাই জন্য দেখেই নিয়ে নিয়েছি। এটার টপটা কিনতে হবে। আর শ্লোকের জন্য এই ডগিটা, এই কটা জিনিসই হলো আজকে আমি যা যা কিনেছি সেগুলো কেমন হলো তোমরা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। টাটা, গুড নাইট।